Kumarghat Block Chomni Amchaya 28 umur bisim mungui khoroksa Babul Das mungui mangkatai khachija kemankha o koktuma khnaoi chogui kya Kumarghat ma naima thang bodol rok koktumani bisim te saiman ka sak sak na langma sa tu উত্তরভাবেছোরা মান্তু যে মারা গেছে বয়স কত হবে? 25 থেকে 26 বছর। সে কি করতে আপনি? ফাইভ লাইনে কাজ করতে আছে। কিভাবে মারা গেছে কোনো ঘটনা জানা গেছে? সেটা তো কইতে পারি না। আপনার স্থানীয় এলাকা বসে? হ্যাঁ। কোন সময় শুনছেন আপনারা? ডক্টর কটার দিকে? ওই তো বললাম না আমি একটা সময় একটা হইব। আচ্ছা। পরিবার কজন আছে ওদের? তারা তো এখন তো শুধু সে আর তার বাবা, তার বড় ভাই তো আছে, আলাদা আছে। তার বড় ভাই আছে, তার বৌদি আছে, তার ভাতিজা ভাতিজি দুজন আছে। যে মারা গেছে ওর নাম? ওর তো আমি ডাক নাম হলো মান্তু, ওর কি নামটা জানি বাবলু, বাবলু দাস। ধন্যবাদ। আমি তো আমার কর্মে চলে গেলাম, তো হেও তার কর্মে চলে গেল, বাবা আমার কর্মে চলে গেল। আমার এখানে বাড়িতে তো আর কেউ না, এখানে আমার বাড়িতে জাস্ট খালি আমার জেঠিমুনি আছে, আমার জেঠার তো বোন আছে, আমার ফ্যামিলি, আমার বাচ্চারা, জাস্ট আমার জেঠার তো ভাই, সেও তার কর্মে চলে যায়। তো আজকে দুই একদিন যাবত সে করে, তো তখন তো সকালবেলা সে কাজে চলে গেল, বাবার সাথে দেখলাম বসে, একসাথে বসে ভাত টাত খেলো, সবকিছু করলো, আমার সন্তানদের সাথেও সে আনন্দ ফুর্তি করলো। করার পরে তো আমরা সব চলে গেছি যার যার কাজে কর্মে, তো হঠাৎ সে আসলো, তার সে আসার কিছুক্ষণ পরেই আমিও আসলাম বাড়িতে। আসে এসে দেখলাম আমার জেঠাতো ভাই ঘরে বক্স চালালো, আমার ছেলে মেয়েদের সাথে গান বাজনা করে তারা আনন্দ ফুর্তি করছে। এমনি এটা তো প্রত্যেক দিনই করে, এটা রোজ করে তারা। আমার ছেলেমেয়েরা তার কাকাকে বলবে যে কাকা বক্স চালাও আমরা নাচবো, তো ওরা নাচে, তো ছোট ছেলেমেয়েরা তারা তো নাচবে, আনন্দ ফুর্তি করবে। তো হঠাৎ করে বাবা আসলো এইখানে, বাবা আমার জেঠিমনির লেগে পান নিয়ে আসলো, পান নিয়ে আসে জেঠিমনিকে দিল, দিয়ে গ্রিলটা খুললো, গ্রিলটা খুলে আমাকে ডাক দিল, বুড়ন আমার ছেলে ওকে বলছে তোর বাই তো নেই, তো ভাই তো নেই বলতে, তো আমিও ঘর থেকে চলে আসলাম, তোর ভাই তো নেই, তো হঠাৎ করে আমিও চলে আসলাম ঘরে। তো আমার জেঠাতো ভাই বোন সবকেই ডাকলাম, চিলাচিলি বললাম, সবই আসলো। তো তারপরে তো আমি ওকে ওইখান থেকে নামিয়ে নামানোর জন্য চেষ্টা করলাম, তো আমার বাবা বললো তুই নামাইস না, তা পিএস আসবে তারপরে নামাবে। ঘটনা তো তার ঘটনাটা তো আমরা অরিজিনালি জানতে পারি না, ও তো আমাদের সাথে কিছু বলছেও না বা কিছু বলেও না। ঘরে কি করেছে? হঠাৎ করে 10-12টা-1টা নাগাদ আসলো ঘরে, আসি কাজ করে। কি করেছে? তো গলায় দড়ি দিয়ে গামছা বেঁধে ঝুলিয়ে গেল। আচ্ছা, ওর নামটা কি? তার নাম হচ্ছে বাবলু দাস। আচ্ছা, কোথায় বাড়িটা? বাড়িটা হচ্ছে পিসার, আমাদের উত্তর পাবেশ্বরা পিসারি কমপ্লেক্স। আচ্ছা, কি করতো সে? সে তো ফাইভ মিস্ত্রি প্লাস এই মোটর মেকানিক্স, মোটরে কাজ করতো। ঠিক আছে, ধন্যবাদ। আধা ঘন্টা পূর্বে আমরা কুমারঘাট থানাতে একটা ইনফরমেশন আসে যে একটা লোক সে ফাঁসিতে আত্মহত্যা করেছে, এটা ব্লকচমনিয়া এরিয়াতে, এটা উত্তর পাবি আছাড়া ধরে, এই জায়গাটার নাম উত্তর পাবি আছাড়া দত্তাটিলে। তো খবর পেয়ে আমরা যথারীতি আসি, পুলিশটা বসে দেখি যে সে তার ঘরেতে, ছেলেটির নাম বাবলু দাস, ডাকনাম হচ্ছে মান্তু, বয়স 28, তার বাবার নাম শ্রী মিন্টু দাস। তো সে সাধারণত যে মেন্টাল ডিপ্রেশন যেটা জানতে পারলাম, মেন্টাল ডিপ্রেশনের বসেই ঘরের মধ্যে তার যে থাকার ঘর বেডরুমের উপরে একটা গামছা দিয়ে সে
সুইসাইড করেছে। দশটার সময় আজকে বেলা দশটা পর্যন্ত এগারোটা পর্যন্ত তার খাওয়া দাওয়া করেছে, তার বাড়ির মানুষদের সাথে কথাবার্তা করেছে, ছোটো ছেলে মেয়েদের সাথে খেলাধুলা করেছে। পরবর্তীতে এটা মেন্টাল ডিপ্রেশনেই হবে সাদা। স্যার আপনারা কয়টার দিকে কভার পেয়েছেন? আমরা পেয়েছি এখন থেকে অনুমান ধরো দেড়টা। তার পরিবারে কয়জন আছে স্যার? তার পরিবারে তারা দুই ভাই, তার বাবা আর তার বোন। তার বোন কিছুদিন আগে বিয়ে হয়ে গেছে, আর তারা দুই ভাই আর বাবা একসঙ্গে থাকে আর কি। তার ভাইয়ের বউ আছে। স্যার পেশায় কি করতে? পেশায় সে এমনিতে ডেলিভারি কাজ করে, মেকানিক্স কাজ করে। ঠিক আছে, ধন্যবাদ।